নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল মর্মান্তিক চাঞ্চলকর দুর্ঘটনা লন্ডনের সলিসবুড়িতে দুইটি ট্রেনের মুখোমুখি ধাক্কায় তছনছ হয়ে গেল দুটি ট্রেন লন্ডন রোডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর জানা গেছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ও গেট ওয়েস্টার্ন সার্ভিসে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় সতেরো জন যাত্রী আহত হয়েছেন পুলিশ দুটি ট্রেনের এই সংঘর্ষের ঘটনাকে মারাত্মক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন জানা গিয়েছে এই ট্রেন দুর্ঘটনায় অনেকে আহত হলেও মারা যাওয়ার কোনো খবর নেই পুলিশ জানিয়েছে এই ট্রেন দুর্ঘটনায় কেউই গুরুতরভাবে আঘাত পাননি ট্রেনের চালক সহ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স সলিস বাড়ি স্টেশনে চলে আসে ডটসেট এবং হুইল্ড সায়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে এই ঘটনার পর তারা একশো জন যাত্রীকে উদ্ধার করে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছেন সংবাদ মাধ্যমে জানা গিয়েছে সুরঙ্গ থেকে বেরিয়ে আসার সময় একটি ট্রেনের সঙ্গে কোনো কিছু ধাক্কা লাগে এরপরই ওই জায়গায় সিগনালিং ব্যবস্থা ব্যাহত হয় সিগন্যালের সমস্যার কারণে অন্য দিক থেকে আসা দ্বিতীয় ট্রেনের সঙ্গে ওই প্রথম ট্রেনের সংঘর্ষ হয় দুটি ট্রেনে যাত্রীদের উদ্ধারে কাজ চলছে ট্রেনের এক যাত্রী বলেছেন তীব্র একটা ঝাঁকুনি তারপরই সব অন্ধকার হয়ে যায় তিনি বলেছেন হঠাৎ করে একটি ধাক্কা অনুভব করি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে কয়েকজন যাত্রী ধাক্কার জেরে ট্রেনের দেওয়ালে ঠক্কর খান প্রথম কয়েক সেকেন্ড বুঝতেই পাইনি ঠিক কী হয়েছে সম্বিত ফিরতেই যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে খবর তারা এই দুর্ঘটনার কারণটি খতিয়ে দেখছে এবং তাদের তরফে তদন্ত করে দেখা হবে যে এই দুর্ঘটনার পিছনে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা এই দুর্ঘটনার পর গেট ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছেন এই দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটির মধ্যে একটি পোর্টস মাউথ থেকে বিস্টলের দিকে যাচ্ছিল অন্যটি লন্ডনের টারলুর স্টেশন থেকে হনিডনের দিকে যাচ্ছিল তারা আরও জানিয়েছেন এই দুর্ঘটনার তদন্তের জন্য পুলিশ সঙ্গে সম্পূর্ণ সহায়তা করবেন দক্ষিণ পশ্চিম রেলওয়ে টুইটারে জানিয়েছেন দুইয়ে নভেম্বর অবধি তাদের ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে এখনকার মতো খবর এখানেই পরবর্তীকালে এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ